যোগাযোগ মাধ্যম কয়েকটি জাতীয় দৈনিকে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সংবাদটি তথ্যবহুল না, বস্তুনিষ্ঠ না এবং সঠিক না। আজকের এই মানুষ জনতা অপমান করে যে সাংবাদিক হোক আর কবি হোক আর সাহিত্যিক হোক, যারা অসত্য কথা বলে, যারা অন্যায়কে সমর্থন করে, যারা কোনো মানুষের ভাবমূর্তিকে হেয় প্রতিগণ্য করতে চায়, তাদের বিরুদ্ধে আজকের এই শরীয়তপুরের উদ্দাল জনতা ইকবাল হোসেন অপুর পক্ষে আছে, আগামী দিনে থেকে রাজপথে প্রমাণ করবে শরীয়তপুরের মাটি ইকবাল হোসেন অপুর ঘাঁটি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন বিএনপিকে জড়িয়ে দৈনিক বেতনালে দৈনিক যুগান্ত পত্রিকায় সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শরীয়তপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার 19 নভেম্বর সকাল 10:30 দিকে শরীয়তপুর জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে চৌরঙ্গী মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনন্ত কুমার দে। এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সদস্য ও জজকোর্টের জিপি অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, রুদ্রপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম, তুলাসার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুর মাতবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফাহাদ হোসেন তপু ও জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বিরুদ্ধে দৈনিক প্রথম আলো পত্রিকায় ঢাকা আওয়ামী লীগ নেতাকে শরীয়তপুরে গুলি, দৈনিক যুগান্তর এমপি অপুর নির্দেশে কাউন্সিলর আমাকে গুলি করেছে শিরোনামে পত্রিকায় বৃহস্পতিবার 18 সংবাদ প্রচার করা হয়। সংবাদের প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুরু করে আজকে পৌরসভা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন সমূহ এবং শুধু তাই নয়, শরীয়তপুর আওয়ামীর মানুষ এই মিথ্যাচারের বিরুদ্ধে ঘৃণা প্রতিবাদ জানাচ্ছে। আমরা যা প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি তারা এই ধরনের সংবাদ পরিবেশন করেছে, এবং আমরা আশা করি তারা আগামীতে বিরত থাকবে, না এলে আমরা সাংবাদিকতার লাইনে যে আইন আছে সে আইনে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা আইন হাতে তুলে নেওয়ার লোক না। ইকবাল হোসেন অপুর শান্তিতে বিশ্বাস করে, ইকবাল হোসেন অপুর সৌহার্দ্যে বিশ্বাস করে। আমরা মনে করি যারা সাংবাদিকতা পেশে আছেন, যারা সুশীল সমাজ আছেন, মানুষ আছেন, আপনারা আজকে চেয়ে দেখুন বিগত দিনের শরীয়তপুর, আজকে শরীয়তপুর, আজকে সন্ত্রাসের শরীয়তপুর নাই, আজকে শান্তির ললিত বাড়ি শোনাচ্ছে।